আজকে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং সুফিবাদের এই ধরনের অনুষ্ঠান আমার জীবনের প্রথম অংশগ্রহণ এবং যাকে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানি মাইজভান্ডারি তিনি এখন মাইজভান্ডারি দরবার শরীফের প্রধান এবং তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন বাংলাদেশের সুফিবাদের আন্তর্জাতিক আঙ্গিনায় বাংলাদেশকে সম্মানিত করেছে এবং আজকে আমরা যারা এখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আমরা নিজেরাও সম্মানিত হয়েছি ওনার মাধ্যমে এখানে যিনি সভাপতিত্ব করছেন অধ্যাপক আনিসুজ্জামান তিনি বাংলাদেশের একজন বিখ্যাত দার্শনিক অসাধারণ বক্তব্য রাখেন এবং আমারও সুযোগ হয়েছে বিভিন্ন মঞ্চে তার সাথে বক্তব্য রাখার আরেকজন ধর্মগুরু উনি কোথায় গেল জিনবধু ভিক্ষু উনি এখনো ভিক্ষু রয়ে গেছেন কবে যে উনি মহাতেরো হবেন আমি জানি না আমার আমরা মহাতরটাকে সর্বোচ্চ উনি হয়তো ওই হয়ে গেছে আচ্ছা আপনাকে অভিনন্দন তাহলে ওনাকে দীনবন্ধু মহাতেরো বলা যাবে ধন্যবাদ উনিও অসাধারণ বক্তব্য রাখেন বয়স তো হয়তো আমার কাছাকাছি কিন্তু উনি যখন মাইকে দাঁড়ান ওনার যে তারুণ্য আমরা দেখেছি আজকেও আপনারা দেখতে পাবেন ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আর রাজনীতিবিদ সাদেক সিদ্দিকী ভাই বিশেষ করে চট্টগ্রাম থেকে যে বন্ধু আসতেন অসাধারণ বক্তব্য রেখেছেন সুফিবাদের উপর বক্তব্য ইংরেজি বাংলা মিশিয়ে আমার খুবই ভালো লেগেছে আমরা বাংলাদেশকে পীর আউলিয়ার দেশ বলি বারো আউলিয়ার দেশ বলি সেই দেশ আন্তর্জাতিক আঙ্গিনায় সৈয়দ সাইফুদ্দিন আহমেদের মাধ্যমে আবার যে একটা নতুন আঙ্গিকে আমাদের পরিচয়টা উনি নিয়ে গেছেন এই জন্যই তাকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের সকলের পক্ষ থেকে যেহেতু আজকে কিছুটা দলীয় পরিচয় এখানে দেওয়া হয়েছে আমি গণফোরামের পক্ষ থেকেও ওনাকে এবং আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই ওনার একটা ছোট্ট কর্মকাণ্ডের ভিডিও আমরা দেখেছি বাংলাদেশে অনেক মাজার শরীফ আছে অনেক গদিন হোসেন পীররা বসে আছেন আমি জানি না উনি যেভাবে সমাজের মানুষের জন্য ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে নারীসহ শিশুসহ সকলের জন্য যেভাবে কাজ করতেন আমি তো মনে করি বাংলাদেশে বহুদিন পরে আমরা একজন সমাজ সংস্কারক পেলাম তিনি হচ্ছেন সৈয়দ সাইফুদ্দিন আহমেদ উনি আমাদের বাংলাদেশের সমাজকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন ওনার যে সাধনা যে অধ্যাবসায় এবং ওনার যে কর্মক্ষমতা ইতিমধ্যেই আমরা দেখেছি উনি আরও বেশি হায়াত পাবেন জনগণের দোয়ায় উনি আরও বেশি বয়স কাল পর্যন্ত আমাদের সাথে থেকে বাংলাদেশের সেবা দিয়ে যাবেন উনি ইতিমধ্যেই একটি রাজনৈতিক দল গঠন করেছে যার নাম হচ্ছে সুপ্রিম পার্টি তো প্রথমে যখন আমাকে দাওয়াত টাওয়াত করলো আমি তো মনে করলাম যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ সুপ্রিম পার্টি খুবই ভালো নাম এখন দুর্ভাগ্য হচ্ছে যে সময় উনি রাজনৈতিক দলটা করেছেন আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা কি রাজনীতি রাজনীতি রাজনীতির মধ্যে এখন আর নীতি নাই নীতি অপসারিত হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাত তালাকি চলছে
কে কার থেকে বেশি চালাকি করতে পারে সেই যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যারা 71 সনে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পক্ষ ছিল তারা আমাদের জনগণের উপর ভিসা নীতি প্রয়োগ করেছে। অত্যন্ত লজ্জাজনক এটা আমাদের। কেন হয়েছে এটা? আমাদের রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তাদের ব্যর্থতার কারণে আজকে এই ধরনের স্যাংশন আমাদের উপর আসছে। আজকে পুরা রাষ্ট্রটা একটা আমলা নির্ভর, প্রশাসন নির্ভর, আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে জনগণের কোনো অংশীদারিত্ব নাই। তাই বাংলাদেশ সুপ্রিম পার্টি যে উনি গঠন করেছেন, ওনার যে একটা ছোট্ট লেখনি, এইখানে ওনার যে স্বপ্ন উনি লিপিবদ্ধ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উনি যে ছোট্ট একটা বিবৃতি এখানে দিয়েছেন, এইটার সাথে আমি শতভাগ একমত। আগামী দিনে সুপ্রিম পার্টি যদি এই অঙ্গীকার নিয়ে সুফিবাদের মাধ্যমে বাংলাদেশে এই রাজনীতি তিনি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমি মনে করব সেটাই হবে ওনার মাধ্যমে সুফিবাদ প্রতিষ্ঠা সফলভাবে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারব। আমি ওনার দীর্ঘজীবী কামনা করি। আপনারা যারা আজকে অনেক কষ্ট করে এখানে আসছেন তাদের সকলের প্রতি আমি আবারও সম্মান জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। ধন্যবাদ।